আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে যদি স্বপ্নদোষ হয়ে যায়, রোজা রেখেছি দিনের বেলা একটু ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়েছে কিন্তু স্বপ্নদোষ হয়েছে, বীর্যপাত হয়েছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ রসুলের হাদিস, রোজা রাখা অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, আপনার রোজা ভাঙবে না, রোজা নষ্ট হবে না, এটা আপনার ইচ্ছার বাহিরে, এখতিয়ারের বাহিরে, অতএব রোজা নষ্ট হবে না, আপনি রোজা রাখবেন ইফতার পর্যন্তই। এই জন্য স্বপ্নকৌশলে রোজা ভাঙতে হবে এমনটা কথা নেই, আপনারা এমনটা করবেন না। বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছেন, মা বোনদের ক্ষেত্রে ইফতারের শেষ প্রান্তে গিয়ে ইফতার করবেন করবেন এমন সময়ও যদি আপনার মিনিস্ট্রেশন হয়, আপনি যদি হচ্ছে এই ব্যাধিতে আক্রান্ত হয়ে যান, মাসিক যেটা হয় আমার মা বোনদের নির্দিষ্ট সময়, এটি যদি হয়ে যায় ইফতারের পূর্বে মুহূর্তে হলেও আপনাকে রোজা ভাঙতে হবে, আপনার রোজা হবে না। আল্লাহ পাক বলেছেন মারিদন, অসুস্থ যারা তাদের জন্য কি করে দিয়েছেন, ছাড় দেওয়া হয়েছে। তেমনিভাবে আমরা যেমনভাবে রোজা রাখবো, মা বোনরা রোজা ছেড়ে দেবে, এটা নিয়ে কখনো কি করা যাবে না, নিজের প্রতি কনফিডেন্স, এরকম অনেকে বলে তো যা হয়েছে হয়েছে, রোজা রাখবো শেষ পর্যন্ত, যা হয় হোক না, আল্লাহ যেটা হুকুম করেছে এটা মানা ফরজ, আল্লাহ যেটা বলেছে না ছেড়ে দাও এটা মানাটাও ফরজ। বুঝেন না ব্যাপারটা? যেমন হালাল খাবার ঘরের ভেতর রাখলেন কিন্তু খাইতে পাচ্ছেন না, আল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন, তেমনিভাবে হালাল থেকে দূরে থাকাটা যেমন আপনার জন্য ফরজ আইন, হারাম থেকে দূরেটাও থাকা আপনার জন্য ফরজে আইন। যুবক ভাইয়েরা এটা মানবেন ইনশাআল্লাহ। আরেকটি মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করেন যে হুজুর ইফতারের দোয়া আমি জানি না, তো ইফতারের দোয়া রোজা রেখে আমি ইফতারের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা লাকা সুন্তু লাকা, এই দোয়াটা আমি পড়তেছি ইফতারের সময় রোজা রেখে, কিন্তু ইফতারের সময় হয়নি, কিন্তু এই দোয়া তেলাওয়াত করতে গিয়ে আমার রোজা ভেঙে যাচ্ছে। অনেকে ফোন করে, হুজুর রোজা ভেঙে যাবে নাকি, রোজা হবে না মনে হয়, যেহেতু ইফতারের দোয়া আমি জানি না, মুখস্থ করতেছি। তো ইফতারের দোয়া মুখস্থ করলে রোজা ভাঙার যুক্তি কোথায়? ইফতারের দোয়া রোজা রেখে আপনি মুখস্থ করবেন, রোজা আপনার ভাঙবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। পানির ভিতরে ডুব দিয়েছেন, আপনার অনিচ্ছায় নাক দিয়ে পানি ঢুকেছে, অনেক সময় ঢোকে না, নাক দিয়ে পানি ঢোকে, আপনার অনিচ্ছায় মুখ দিয়ে পানি ঢুকেছে, গলা পর্যন্ত পৌঁছে গেছে, আপনি গোসল সেরে আপনি আগের মতোই রোজা রাখবেন, রোজা ভাঙবেন না। মুখ থেকে বমন আসছে, তবে বমনটা মুখ ভরিয়ে আসে না, সামান্য আসছে, আপনি রোজা রাখবেন। হাত কেটে গিয়েছে, রোজা ভাঙবেন না, অবশ্যই রোজা রাখবেন, আপনার রোজা স্বয়ং সম্পূর্ণ হয়েছে, আপনার রোজা ভাঙে নাই, কারণ অনিচ্ছায় কাজকর্ম করতে গিয়ে আপনার রোজা নষ্ট হবে না, হাত যদি কেটে যেয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, আমার ডায়াবেটিস যারা ইনসুলিন নেন তাদের জন্য বাধা আছে, আপনারা এটি নেবেন না। অনেক সময় যারা ডাক্তার বিজ্ঞানে যারা আছেন তারা বলেন যে এটার কারণে অনেক সময় খাদ্যের কাজ করে বিধায় এটা নিলে রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 বছরের অধিক যে বাচ্চাগুলো তাদেরকে রোজা রাখার চেষ্টা করবেন, সকাল থেকে যদি দুপুর পর্যন্ত রাখে, তারপরও একটা হলো রাখাবেন, এরপরে বিকেল পর্যন্ত, তারপরে সন্ধ্যা পর্যন্ত, এভাবে ট্রেনিং দেওয়াবেন। যেমন বাচ্চাদেরকে বাবা মা অনেক সময় ভাইয়েরা সাইকেল চালায় ট্রেনিং দেয়, এরকম বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়াবেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে আমাদের একটা এই মসজিদের নামে একটা পেজ আছে, শাহজাহাপুর পশ্চিম মণ্ডল পাড়া বাইতুল নূর জামে মসজিদ পেজ আছে, এই পেজে কমেন্ট বক্সে আপনি অনেক প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম উত্তর দেওয়া হবে।